নমস্কার বন্ধু, আমি এসেছি আজ কুয়েতে সুপার মার্কেটে। আর আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। সুপার মার্কেটটার নাম অলিভ সুপার মার্কেট। সুপার মার্কেটটা ছোট ছোট, কিন্তু এর ভিতরে সব কিছুই ধরনের জিনিসই পাওয়া যায় আপনার চাহিদা মতন। কিন্তু আজকে দেখি কোনো অফার টফার কিছু আছে নাকি। আর আমি এখান থেকে একটা ট্রিমার কিনে নিয়ে গেছিলাম। ট্রিমারটা খুব ভালো, খুব ইউজফুল ট্রিমার ছিল, ট্রিমারটা খুব ভালো। আর দেখি আজ কিছু অফার এসেছে কিনা। এখানে আমি যেখানে থাকি তার পাশেই এটা, তো আমি এখানে প্রায় আসি। এখান থেকে আমাদের খাওয়ার জল, আরও কিছু কিছু জিনিস, যেমন আমাদের দৈনন্দিন জীবনে যা লেগে থাকে এখান থেকে আমি নিয়ে যাই। এখানে রেটটাও ঠিকঠাক থাকে। দেখুন, এখানে সব ডিটারজেন্ট পাউডার আছে, আমরা এখান থেকে ডিটারজেন্ট পাউডার নিয়ে যাই। দেখি আজ কোনটা অফার আছে, যেটা অফার থাকবে সেটাই নেব। ওমর ওটা অফার আছে, দেখি ওই একটা নিয়ে যাব। দেখুন আপনার অফারেরটা দেখুন তো। আমি নিচের দিকে যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কি না। আরও কিছু তোমার, এখানে সব রকমের চা পাওয়া যাবে। আমাদের ইন্ডিয়াতে যে ব্র্যান্ডগুলো পাওয়া যায় সেই ব্র্যান্ডগুলো, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান, এর ওনারটা আছে ইন্ডিয়ান, শিপ ইন্ডিয়ানই আছে। তো এখানে আমি দেখি এখানে ফ্রোজেন ফুড মানে চিকেন সব কিছু অফারটা এখানে লাগানো আছে। আপনারা দেখবেন এগুলো সব খুবই কি রেটে আছে। তা সব সব রেট দিয়ে প্রাইসগুলো লেখা আছে, কিন্তু এটা কুয়েতে কারেন্সি হিসাবে সেই হিসাবে লেখা আছে, কারণ এটা আমি কুয়েতে চিকেন দেখুন, ফ্রোজেন চিকেন। আমরা এখান থেকে চিকেন সব কিছু নিয়ে যাই এখান থেকে। আজকে এখন এই মুহূর্তে শুধু ইন্ডিয়াতে নয়, সব জায়গাতেই খাবারের দাম, সব কিছু দামের জিনিসের দামই বেশি। যেখানে আগে যেখানে মানে 1 কেজি ছিল ওখানকার রেটে, 1 কেজিতে 2 চিকেন পাওয়া যেত, এখন সেই জায়গাটাই 1 কেজিতে 1 কেজি 200 পয়সায় আর কি ওখানকার একটা চিকেন পাওয়া যায়। তো দেখবেন এখানে সব কিছু ফ্রোজেন ফুড আছে, না প্রসেসিং ফুড আছে, টোনা সিফুড, টোনা সব কিছু পাওয়া যায় এখানে, সব কিছু, আচার, অলিভ অয়েল। আমি আগের দিন এখান থেকে একটা ঘি নিয়ে গেছিলাম, গোবর্ধনের ঘি নিয়ে গেছিলাম, খুব ভালো ঘিটা। দেখেন এখানে সব রকম আমুলের ঘি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এর থেকে বড় একটা মল আছে, আমি আগের দিন গেলে আপনাদের শেয়ার করব। এটা একটা ছোট মল, কিন্তু ছোট মলের ভিতরেও সব কিছু পাওয়া যায় আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। দেখুন তেলের সব কিছু ভ্যারাইটিস আছে, মাস্টার্ড অয়েল কত রেট চলছে না দেখছি, কোনো অফার থাকলে গ্র্যান্ড মাস্টার্ড অয়েল 1 কেজি 200, কোনো তেলের কোনো অফার থাকলে আমি নেব, আমার একটা তেল নেওয়ার দরকার আছে। দেখেন এইদিকে কোকোনাট ক্রিম, কোকোনাট মিল্ক সব পাওয়া যাবে। ভাবছি আমি পরের ভিডিওতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবো আপনাদের জন্য, আর আপনাদের শেয়ার করব। দেখবেন আমার রেসিপিটা কেমন লাগে, অ্যাপ্লাই করে দেখবেন। আর আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সব রকমের মশলা আছে আপনার রান্না বা রান্না করতে গেলে, মানে আপনার রান্নাঘরে কিচেনে যত প্রকারের মশলা দরকার আছে সবই পাওয়া যায় এখানে, এবং মশলাগুলো ভালো, সব ব্র্যান্ডেড আছে, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সব কি সব ধরনের অয়েলই আছে। এখন এই সাইডে কর্নস্টার্চ, ম্যাগি, ডাল, সব সব চাল, এই সাইডে চাল আছে। দেখুন এখানে চাল সব এইভাবেই থাকে, লুজ বিক্রি হয় না, 5 কেজি, 2 কেজি, 10 কেজি, 1 কেজি। ব্রাউন ফ্লাওয়ার সব কিছু আছে এখানে। মলটা বেশ ভালোই, সুপার মার্কেটটা রেটও ঠিকঠাক আছে। দেখুন চালের অনেক ভ্যারাইটিস আছে এখানে। এই সাইডে ডাল আছে, ডাল
ড্রাই ফ্রুট, ডাল, এই সাইডে ফ্রেশ ভেজিটেবল আছে, এই সাইডে ফ্রেশ ফুড আছে, সব ধরনের ফুড আছে এখানে। এই সাইডে ডেয়ারি প্রোডাক্ট আছে, দেখে নেন। রেটটা সব সাইডই, মানে সব ক্ষেত্রে একটু রেট কম বেশি হয়েছে, শুধু ইন্ডিয়াতে নয়, সব জায়গাতেই অ্যাকচুয়ালি রেটটা সব আপ ডাউন হয়েছে এখানে সব জায়গায়। আগের বছরে যেখান থেকে যে রেটে আমরা জিনিসপত্র নিয়েছিলাম, সব কিছু, রাইস, চিকেন, অয়েল, মানে তেল, রান্নার তেল, সব কিছু এখন একটু দামটা একটু বেড়েছে ওর থেকে, মানে একুইটি, মানে ইন্ডিয়ান মানি ধরতে পারেন 40 টাকা 50 টাকা সব জিনিসেরই দাম বেড়েছে, শুধু ইন্ডিয়াতে নয় সব জায়গায়, সব জায়গায়। আর কী করা যাবে, তো বন্ধু আজকে আমার শপিং এই পর্যন্তই হয়ে গেল। আমি কিছু কেনাকাটা করলাম, এখন আমি বেরোবো গেটের সামনে। এই যে আমার আজকে, এখন আমি যাব, আমি পাশের বিল্ডিংয়ে থাকি, হেঁটে যাই এখান থেকে, হেঁটে যাতায়াত করি, আর এই পাশেই কাজ করি আমি। এটা গ্রেট সিটি, দেখুন কী সুন্দর নজারা, দেখুন। আর এর পাশেই যে আমি শপিংটা করলাম, শপিং মলটা তো এই যে, এটা অলিভ সুপার মার্কেট নামটা আছে। এরপরে খুব ভালো করে একটা ভিডিও আনবো সেটি, দেখুন। ঠিক আছে বন্ধু, চলো বাই বাই। আমার ভিডিওর লাইক শেয়ার করবেন, আর আমার জন্য একটা শুভকামনা করবেন সবাই মিলে। সবাইকে নমস্কার, আর আমি এখানেই আজকের আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, জয় গুরু।